হ্যালো বন্ধুরা, সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা গরু বাছুর বা ছাগল লালন পালন করছেন, আপনারা বিভিন্ন ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানোর চেষ্টা করছেন বা ফিড খাওয়াচ্ছেন, অনেকে দেখা যাচ্ছে যে কেমিক্যাল ইউজ করছেন, তো তাদের জন্য একটা কথাই বলবো যে আপনারা বাংলাদেশে যে মাংসের চাহিদা পূরণ করার জন্য যেভাবে গরু মোটা তাজা করছেন বা গরু দুধ বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো আপনারা দেখা যাচ্ছে যে আপনারা সাধারণত এই গরু বা ছাগল এগুলা খামার করার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রোটিনের চাহিদা পূরণ করা বা মাংসের চাহিদা পূরণ করা। তো আপনারা মাংসের চাহিদা পূরণ করতে গিয়ে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যারা বাংলাদেশে এই মাংসগুলো ব্যবহার করে থাকি বা খাচ্ছি, তো আপনারা কোন ধরনের খাবার দিচ্ছেন আর আমরা কোন ধরনের খাবার খাচ্ছি, এটাই একটা প্রশ্ন থেকে যায়। তো সেটা হচ্ছে যে আপনারা কেমিক্যাল ইউজ করবেন না, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আপনারা কেমিক্যালের কারণে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা যায়, আপনারা নিজেও যারা খামার করছেন তারা নিজেরা মাংসের চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে মাংস ক্রয় করছেন বা নিজের খামারের মাংস নিজেরাই খাচ্ছেন। তো সেটা উদ্দেশ্যে বলছি যে আপনারা কখনো, আপনারা যদি বিটল পোকা দিয়ে আপনার খামার পরিচালনা করেন, সেই ক্ষেত্রে খুবই একটা ভালো ফলাফল পাবেন। এটা আপনার গরু বাছুর বা ছাগলের প্রোটিনের চাহিদা পূরণ করে দেবে, তো আপনারা এটা ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে কথাটা এরকম হয়, এটা যে প্রোটিন সমৃদ্ধ খাবার সেটা ঠিক আছে, কিন্তু এটা হাঁস মুরগি খেতে পারে, কিন্তু গরু কিভাবে খাবে? তো এই প্রশ্নের উত্তরে বলছি এটা যে আপনারা যারা ছাগল বা গরু লালন পালন করছেন, আপনারা এই বিটল পোকা কিভাবে খাওয়াবেন, সেটা হচ্ছে আপনারা এই বিটল পোকাটা পাউডার তৈরি করে খাওয়াবেন, সেটা সারা বছরই সংরক্ষণ করা সম্ভব। আপনারা যখন এই বিটল পোকাটা পাউডার করবেন, এটা কিছু প্রসেস আছে, সেই সিস্টেমে খুবই সহজ প্রসেস, এগুলোকে মারতে হবে বা সামান্য রৌদ্রে রাখলে এরা মারা যায়। তো আপনারা মারার পরে শুকাতে হবে, শুকানোর পরে এটা পাউডার তৈরি করে আপনাদের গরু বাছুর বা ছাগলের প্রোটিনের চাহিদা পূরণের জন্য সেগুলো গমের ভুষি বা অন্যান্য ভুষির সাথে এগুলা মিক্স করে পরিমাণ মতো খাওয়াতে পারেন, তো সেই ক্ষেত্রে একটা ভালো ফলাফল পাওয়া যাবে। আপনারা, আমি বলছি না যে ওইগুলো খাওয়ানো যাবে না, ফিড বা অন্যান্য কিছু খাওয়ানো যাবে না, তো আপনারা জানেন যে ফিড বিভিন্ন সিস্টেমে তৈরি হয়, এগুলা কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ফিড তৈরি করে, সেগুলো কেমিক্যাল ইউজ করে, তো তাছাড়া আবর্জনা ইউজ করে, সেই ক্ষেত্রে ক্যান্সারের একটা সমস্যা দেখা দেয়। তো এই জন্য বলছি যে আপনারা যদি বিটল পোকাটা লালন পালন করে সেইভাবে ফিড তৈরি করে খাওয়ান, ফিড বলতে আপনারা পাউডার তৈরি করে ফিডের সাথে বা গমের ভুষি, ভুট্টার ভুষি বা অন্যান্য ভুষির সঙ্গে যদি যদি গরু বাছুর বা ছাগলকে খাওয়ান, তাহলে ভালো একটা ফলাফল পাওয়া যাবে। তো এটাই ছিল আমার মূল বক্তব্য। আপনারা ফিড বা বলেন বা অন্যান্য খাবারের পাশাপাশি বিটল পোকাটা গরুর খাবার হিসাবে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে নতুন নতুন এরকম ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।